শেষ পর্যন্ত তোমাকে চাই। কথাটা মিথ্যাও হতে পারে, কিন্তু শুনলে মনে হয় যে বোধ হয় সত্যি বলছে। অন্তত বল, তাই না? চাস আর না চাস, অন্তত বুঝতে দে কেমন, অন্তত আসতে দে সামনের দিকে, তাই না? আমি আমার মরণ যাত্রা যেদিন যাবে মানে যা, এই তো মূল কথা যে তোমার আমার হবে না, কেমন আমি মরবো আর তুমি যাবে। তো এখন তো যেটা বলছিলাম যে সংগঠন জিনিসটা খুব ভালো। পৃথিবীতে যত বড় কাজ হয়েছে সব, মানে আমাদের দেশে একটা অদ্ভুত, যেরকম উপস্থাপককে শিল্পী বলে না, তেমনি সংগঠকদেরও প্রতিভা বলে না। অথচ এই আলেকজান্ডার কত বড় সাংগঠনিক মানুষ, তাই না? চেঙ্গিস খান ভয়ঙ্কর সাংগঠনিক মানুষ, হিটলার সাংগঠনিক মানুষ, হযরত মুহাম্মদ সাংগঠনিক মানুষ, মানে হ্যাঁ গৌতম বুদ্ধ সাংগঠনিক।